আসসালামু আলাইকুম, টেক রাখি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা ইউএসডিটি আর্নিং সাইট শেয়ার করব, যেহেতু এই সাইটটা সম্পূর্ণ নতুন। সো আপনারা যারা এখানে ইনভেস্ট করতে আগ্রহী অবশ্যই আমার কাছে জেনে দেন, এখানে কাজ স্টার্ট করবেন। এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাডফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, আপনি জাস্ট রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন। রেজিস্টার লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি এখানে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন, এখানে একটা লগইন পাসওয়ার্ড দিবেন, লগইন পাসওয়ার্ডটা আবার পুনরায় দিবেন, দেন এখানে একটা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি জাস্ট এখানে আপনার যে টেলিগ্রামের ইউজার আইডি আছে ওইটা দিবেন, দেন আপনি এখান থেকে জাস্ট রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে তাদের কোম্পানি রুল দেওয়া আছে কত, এবং এখানে উইথড্রল রেকর্ড এ টু দ্যাট সকল ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। আমি যদি মাইনে ক্লিক করি, এখানে আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে আপনি কিছু ডলার বোনাস পাবেন, ওই ডলারের সঙ্গে নতুন ডলার অ্যাড করে এখান থেকে আপনার আর্নিং করতে হবে। এখন যদি আমি তাদের প্যাকেজগুলো নিয়ে আলোচনা করি, এখানে তাদের ভিআইপি ওয়ানে যে প্যাকেজ আছে এখান থেকে আপনার রেগুলার প্রফিট আসবে 40 সেন্ট, তারপর এখানে ভিআইপি টুতে যে প্যাকেজ আছে এখান থেকে আপনার রেগুলার প্রফিট আসবে 1 ডলার, তারপর এখানে ভিআইপি থ্রিতে যে প্যাকেজ আছে এখান থেকে আপনার রেগুলার প্রফিট আসবে 2 ডলার 20 সেন্ট। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, বাট আমি কিন্তু বরাবর প্রতিটা সাইটে বলি এ ধরনের সাইটে কখনোই আপনার হিউজ পরিমাণে ইনভেস্ট করার দরকার নাই। এখন আসি কীভাবে আপনি এখানে রিচার্জ করবেন। রিচার্জ করার জন্য অ্যাডফার্স্ট আপনি হোমে আসবেন, হোমে আসার পর এখান থেকে আপনি রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখানে আপনি একটা TRC20 অ্যাড্রেস পাবেন, এই অ্যাড্রেসটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স আপনি যে কোনো ওয়ালেট থেকে এখানে সরাসরি USDT TRC20 ইনভেস্ট করতে পারবেন। আপনি যখন এই যে অ্যাড্রেসটা কপি করে এখানে ডলার ট্রান্সফার করবেন, ট্রান্সফার কমপ্লিট হলে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করার পর আপনি ব্যাকে চলে আসবেন। দেন আপনি মাইনে আসার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি ভিআইপিতে ক্লিক করে আপনি যে প্যাকেজটা অ্যাক্টিভ করতে চান ওই প্যাকেজটার নিচে জাস্ট আপনি জয়েন নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনার টাস্ক কমপ্লিট করতে হবে, টাস্ক কমপ্লিট করার জন্য হোমে আসবেন। হোমে আসার পর এখান থেকে আপনি যে প্যাকেজটা অ্যাক্টিভ করবেন আপনি জাস্ট ওই প্যাকেজের উপর ক্লিক করবেন। প্যাকেজের উপর ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এখান থেকে জাস্ট আপনি প্যাকেজের উপর ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন। যেহেতু আমি একটা টাস্ক কমপ্লিট করবো এর জন্য একটা টাস্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি এখান থেকে মাইনে আসবেন, মাইনে আসার সঙ্গে সঙ্গে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু অলরেডি 40 সেন্ট অ্যাড হয়ে গেছে। এখন আসি কীভাবে আপনি এখান থেকে উইথড্র দেবেন। উইথড্র দেওয়ার জন্য এখান থেকে প্রথমে আপনার উইথড্র মেথড অ্যাড করতে হবে, অ্যাড উইথড্র মেথডে ক্লিক করার পর এখানে আপনার যে TRC20 অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দিতে হবে। দেন এখানে আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিতে হবে, আমি আমার ট্রাস্ট ওয়ালেটের যে USDT TRC20 অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা এখানে ব্যবহার করব, ট্রাস্ট ওয়ালেট USDT। আমার এখানে কিন্তু 00 ডলার আছে, আমার এখানে কোনো প্রকার ব্যালেন্স নেই, আমি সরাসরি এখান থেকে উইথড্র নিব। সাবমিট, অলরেডি কিন্তু আমার অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। দেন ব্যাকে আসতে হবে, ব্যাকে আসার পর এখান থেকে উইথড্রলে ক্লিক করার পর এখানে প্রথমে অ্যামাউন্ট টাইপ করতে হবে, দেন এইখানে পেমেন্ট পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করবেন। অলরেডি আমার উইথড্র রিকোয়েস্টটা চলে গেছে, দেখি তারা কতক্ষণের মধ্যে পেমেন্ট করে, ট্রানজ্যাকশন রিকোয়েস্ট এটা কিন্তু আন্ডার রিভিউতে আছে, দেখি আমরা কতক্ষণের মধ্যে পেমেন্টটা পাই। এবং আপনি যদি চান সেক্ষেত্রে এখানে রিফার কোয়েন ইনকাম করতে পারবেন, এখানে আপনি টিম এ, টিম বি, টিম সি, তৃতীয় লেভেল পর্যন্ত রিফারাল কমিশন পাবেন, এবং আপনার রিফারাল লিঙ্কটা উপরে শো করবে। লিঙ্কটা কপি করে চাইলে আপনি আপনার ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে এখান থেকে আর্নিং করতে পারবেন, এবং এখানে আপনি এ টু জেড সকল ইনফরমেশন দেখতে পারবেন, রিফারাল রিওয়ার্ডস। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা লাকি ট্রাভেল আছে, এটা আসলে একটা বেসিক্যালি ফাও, এখানে কোম্পানি রুল আছে, এ টু জেড সকল ইনফরমেশন দেখতে পারবেন। এবং এখানে তাদের যে অফিসিয়াল অ্যাপ আছে আপনি চাইলে অ্যাপ ডাউনলোড করেও কাজ করতে পারবেন। আমি যদি ট্রানজ্যাকশন ডিটেলসে যাই, ট্রানজ্যাকশন ডিটেলস এটা এখানে কিন্তু এখনও আন্ডার রিভিউতে আছে, বাট আমি যদি আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ওপেন করি, ট্রাস্ট ওয়ালেট রিফ্রেশিং, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যে এখানে 40 সেন্ট পেমেন্টটা করে দিচ্ছে। ভিডিও শেষে আবার বলতেছি ভাই, যেহেতু এই সাইটটা সম্পূর্ণ নতুন সো অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করে দেন, এখানে কাজ স্টার্ট করবে।